হ্যালো বন্ধুরা, তৃষান এন্টারটেইন অ্যান্ড ইনফো থেকে আমি কাজল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একজন মমতাময়ী মায়ের কথা বলবো যার নাম ভারতবর্ষের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কথায় বলে আয়ুর্বেদ পারে না এমন কিছুই নেই, কিন্তু এই বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর যুগে আয়ুর্বেদ নিয়ে অবহেলার সুর সকল শিক্ষিত মানুষের মধ্যেই কম বেশি রয়েছে। কিন্তু এই সব শহর, ডাক্তার, হাসপাতাল, দামি ওষুধের গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষের কেরল রাজ্যের 75 বছরের এক মহিলা আজ আমাদের চোখে আঙুল দিয়ে এই সত্যই প্রমাণ করে দিলেন যে আয়ুর্বেদ পারে সব কিছুই। আর তার এই মহামূল্য অবদানের স্বীকৃতি হিসাবে ভারত সরকারের পক্ষ থেকে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন। তিনি হলেন আমাদের সকলের ডাক্তার আম্মা লক্ষ্মী কুট্টি। বাড়ি হলো কেরলের তিরুবনন্তপুরম জেলার কল্লোর অঞ্চলে। পুঁথিগত ডাক্তারি বিদ্যা বা বড় ল্যাবরেটরি কিছুই তার নেই, তবুও তিনি আজও অসংখ্য মৃতপ্রায় মানুষদের যম দুয়ার থেকে ফিরিয়ে এনে চলেছেন। আর এই কাজে তার হাতিয়ার হলো মায়ের কাছ থেকে শেখা জড়িবুটি বা আয়ুর্বেদ বিদ্যা। শৈশব থেকেই জঙ্গলের বিভিন্ন গাছপালার গুণাগুণ সম্পর্কে জেনে নিয়েছেন মায়ের কাছ হতে। হাতে কলমে শিখে নিয়েছেন আয়ুর্বেদিক ঔষধ তৈরির পদ্ধতি। আর তাই দিয়েই জঙ্গলের ঠাকুমা অর্থাৎ লক্ষ্মীকুট্টি নামিয়ে তুলেছেন মানুষের শরীরে দংশন করা নানা রকমের বিষধর সাপের বিষ। জঙ্গল যেন তার নিজের চেনা ঘরের মতো, বিভিন্ন রকম গাছগাছালির সব রকমের ব্যবহার যেন তার নখ দর্পণে। বয়স 75-এ পৌঁছলেও স্মৃতিশক্তি যেন এখনও সেই স্কুল বা কলেজ পড়ুয়াদের মতোই তীক্ষ্ণ। ক্লান্তির রেস কাটিয়ে আজও তিনি এই প্রাণদায়ী সেবার কাজে দিন রাত পরিশ্রম করে চলেছেন। যদিও তার গ্রামে উন্নয়নের ছাপ এখনও পড়েনি বললেই চলে। না আছে ভালো কোনো রাস্তা, না আছে ভালো কোনো হাসপাতাল। জঙ্গলে ঘেরা গ্রামাঞ্চল বলে সাপের উৎপাত একটু বেশিই দেখা যায়, তাই সর্পদংশনও ঘটে হামেশায়। আর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অনেক রোগী মারা যায়। আর এভাবেই চিকিৎসার অভাবে হারিয়েছেন তার নিজের কোলের সন্তানকে। কথাগুলো বলতে বলতে চোখে জল এসে যায়। সত্যি এ দুঃখ কখনো ভোলার নয়। তাই তিনি প্রতিজ্ঞা করেন আর কোনো মা যেন কোল হারা না হন। আর এভাবেই তার শুরু হয় পথ চলা। মায়ের শেখানো জ্ঞান আর নিজের শেখার অদম্য ইচ্ছা ও জেদ মিলে আজ তিনি প্রায় 500 রকমের আয়ুর্বেদিক ঔষধ তৈরি করে ফেলেছেন। দূর দূরান্ত থেকে তার বাড়িতে গরিব বড়লোক সকল ধর্ম বর্ণের রোগীরা ছুটে আসে নিজেদের বাঁচাতে, আত্মীয় স্বজনদের রক্ষার্থে। আর আমাদের এই ডাক্তার আম্মা তাদের জীবন ফিরিয়ে দিতে প্রাণপণে কাজ করে যান। প্রায় 5 দশক ধরে এভাবেই তিনি অসংখ্য মানুষের জীবন ফিরিয়ে আবার তাদের মায়ের কোলে তুলে দিয়েছেন। এ যেন সকলের মা। না, শুধু আজ থেকে নয়, সভ্যতার সেই আদি যুগ থেকেই নারী যে তার স্নেহ ও মমতাময়ী রূপের মাধ্যমে কল্যাণকর কাজ করে চলেছে এ যেন তারই এক বলিষ্ঠ উদাহরণ। এই পুরস্কার নারী শক্তির পুরস্কার। এই পুরস্কার নারীদের অবহেলা লাঞ্ছনার প্রতিবাদের পুরস্কার। তৃষান এন্টারটেইন অ্যান্ড ইনফো চ্যানেলের পক্ষ থেকে আমি ওনাকে জানাই শতকোটি প্রণাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা লাইক ও কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানান। এবং এই মমতাময়ী মায়ের কথা সবাইকে জানানোর জন্য ভিডিওটি আপনার সকল বন্ধু ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও অজানা তথ্য বা ইনফরমেটিক্স ভিডিও পাওয়ার জন্য। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।